যেখানটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে রাক্ষস মুরগিগুলোকে দেখুন, এরা আসলে এই যে গাছের পাতা খাচ্ছে প্রচুর পরিমাণে, আর এই ফার্মে মুরগি আসলে গাছের পাতা খেতে প্রচণ্ড পরিমাণ লাইক করে। এই কারণে এদের জন্য ছোট ছোট পোল্টের মধ্যে আমি ঘাস টাস অনেক রাখছি লাগাইছি। এইগুলো আসলে মাঝে মধ্যে আমি তাদেরকে খেতে দিই, আর নিচে যেটা বাড়ির মধ্যে যত রকম গাছপালা ছিল আগাছা টাগাছা সব এরা আসলে খেয়ে শেষ করে ফেলছে। এই যে দেখুন এরা কত শখ করে খাচ্ছে এই জিনিসটা। আর মেইন কথা হচ্ছে কারো যদি আগাছা পরিষ্কার করতে লাগে তাইলে আসলে ফার্মি মুরগি বসুন, আগাছা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে, টেনশন নাই। বেশি না, পাঁচটা মুরগি পুষলে মোটামুটি একটা বাড়ির আগাছা পরিষ্কার করে ফেলবে। আগাছা কেন, গাছপালা হইতে দিবে না, যেগুলো বড় গাছ আছে শুধু সেগুলাই থাকবে, ছোট কোনো গাছ হতে পারবে না। লতা জাতীয় কোনো গাছ অথবা ছোট কোনো গাছ এরা যদি পায় তাইলে সেগুলো হচ্ছে খেয়ে ফেলে, তাদের কাজেই ওইটা, তাছাড়া অন্য কোনো কাজ নাই। হাঁসগুলা প্রথমে ভাবছিলাম হাঁসগুলাও ভালো, কিন্তু পরে দেখি হাঁসগুলাও এদের সাথে থেকে আসলে নষ্ট হয়ে গেছে। একটা কথা আছে না, সঙ্গ দোষে লোয়া ভাসে, সঙ্গ দোষে থাকতে থাকতে এদেরও লোয়া ভেসে গেছে। আর একটা জিনিস হাঁসদের ক্ষেত্রে একটা জিনিস আমি নোটিশ করছি, হাঁসগুলো আসলে পানিতে নামতে ভয় পাচ্ছে, কিন্তু মুরগিদের সাথে থাকে থাকে এরাও গাছের পাতা খাওয়া শিখে গেছে, এরাও গাছের পাতা টাতা খাচ্ছে। দেখুন না এদের কী অবস্থা গোটাগুলার। আর হাঁসগুলোর আরেকটা জিনিস দেখছি, এরা শুধু সাদা হাঁসগুলোকে এলাও করে তাদের ধারের কাছে। এই যে দেখুন হাঁসটাও খাওয়া শুরু করছে গাছের পাতা, এই যে সেও খাওয়া শুরু করে দিছে। তাদের আসলে মূলত আসলে কাজেই নাই দেখতেছি, হাঁসগুলা আর একটা হাঁস তো ছোটো, এটা তো বড় হচ্ছে না, আর দুইটা হাঁস মোটামুটি বড় হয়েছে, মুরগিগুলোও বড় হয়েছে, মুরগটাও বড় হয়েছে, যে হাঁসটা এদেরকে ধাওয়া করতেছে সে আসলে গাছের পাতা খাবে। আর হাঁসগুলোর সাথে একটা জিনিস দেখুন, সাদা হাঁসগুলো যখন সাদা মুরগিগুলো যখন আসতেছে তখন আসলে এদের কিছু সমস্যা নাই, কিন্তু যখনই ফার্মি মুরগি তাদের ধারের কাছে আসতেছে তখন এসে ধাওয়া দিচ্ছে। এই দেখুন এখানটা এসে মুরগটা খাচ্ছে, মুরগটা কিন্তু সেই হচ্ছে, কিছুদিন পরে হয়তো বা মুরগটা আরও বড় হয়ে যাবে। আর এখন দেখুন মুরগিগুলো জায়গাটা দখল করে নিয়েছে হাঁসগুলো, এখন হাঁসগুলো আসলে গাছের পাতা খাচ্ছে। এই যে মুরগিটা আসলে ভয় পাচ্ছে সেখানে খাবে কি না, আর ইচ্ছা করে আজকে আমি খেতে দিলাম, চিন্তা করলাম এরা খাক। আর এরকম অনেকগুলো কন্টেনারে অনেক আগাছা লাগানো আছে, সাদা মুরগি যখন আসে তখন হাঁসগুলো কিছু করে না, কিন্তু যখন ফার্মি মুরগি আসে তখন এই যে ঠোকর মারতে যায়। আর হাঁসগুলো আসলে মূলত মুরগিগুলো দেখতে পারে না, শুধু সাদা মুরগিগুলো হইলে আবার কোনো প্রবলেম নাই, সাদা মুরগিগুলো ওরা মনে করে এদের একই জাতের, এই কারণে হয়তো বা কিছু করে না, কিন্তু মুরগি দেখলেই এই যে দেখুন মুরগিগুলোকে পিটে যাচ্ছে, মুরগিগুলো ঠোকর মারতে যাচ্ছে। আর এই জায়গায় আমি হচ্ছে ভুসি শুকাইতে দিয়েছিলাম রোদের মধ্যে, ভুসি শুকানো হয়ে গেছে, সো ভুসিগুলোকে এখন বিটল পোকা দিতে হবে। আর ভুসিগুলো দেখি এরা আসলে অনেক পছন্দ করে, সো এদেরকে আরেকটু পরিমাণ ভুসি দিয়ে দিই। এই দিয়ে দিয়েছে, সব মিক্স করে দিয়েছে, এখন আসলে এদের সো একটু ভুসি টুসি খাক। এই যে দেখুন সব মুরগিগুলো হাঁসগুলো সব ভুসি খাচ্ছে। এখন আসলে মুরগিদের একটু খই খিলানোর খই খাওয়াবো, যে খই দেখুন মুরগিদেরকে খই খাওয়াই, এরা এখন দেখুক কেমন খায় খই। আসলে এর আগে আমি কখনো ট্রাই করি নাই খই কেমন খায়, এটা আসলে পরীক্ষামূলকভাবে আমি মুরগিদেরকে খই খাইতে দিলাম, দেখি। আর মুরগিগুলো আসলে খাওয়ার জন্য কি বলবো প্রচুর পাগল হয়ে আছে, এই কারণে এদেরকে খই খেতে দিলাম। আর বাকি মুরগিগুলো যে কোথায় সেটা তো বলতে পারতেছি না। আর আমি আসলে শৌখিন মুরগি তুলতে আসছিলাম, বাট সময়ের অভাবে আর এখন মুরগি পোষার সময় হচ্ছে না, এই কারণে আসলে শৌখিন মুরগি তুলতেছি না, বাট অতি শীঘ্রই আরও আমি শৌখিন মুরগি তোলার ট্রাই করব। আর এই জায়গায় কটা মুরগিগুলো এখন খাচ্ছে দেখি, কত শখ করে খায় এই জিনিসটাই দেখবো আমি খই খায় কিনা। এর আগে এদেরকে বাচ্চাবেলায় আমি আসলে মুড়ি খাওয়াইছিলাম, মুড়ি খাওয়াই হয়ে বড় উঠছি হাঁসের বাচ্চাগুলা। আর
মুরগিগুলোকে আসলে তেমন কোনো কিছু দিনে প্রথম দিকে শুধু আমি সামান্য পরিমাণ খাবার দিতাম আর পাতাকপি কেটে কেটে দিতাম কুচি কুচি তখন পাতাকপি খেত আর এখন যেহেতু পাতাকপি আর নাই সো শাকসবজি ঘাসটা যেগুলাই দিচ্ছি খেতে আর পাশাপাশি অন্যান্য জিনিসও খেতে দিচ্ছি আর শৌখিন মুরগি তোলার যে বিষয়ে আমি কথা বলতেছিলাম বাট শৌখিন মুরগি যেহেতু তোলা আসলে পসিবল হচ্ছে না এই মুহূর্তে সো কিছুদিন লেট হতে পারে বাট আসবে শৌখিন মুরগি আসবে কিছু কিছু ফ্যান্সি মাছ আসবে আরও যেমন গাপ্পি নিয়ে এখন কাজ করতে যাচ্ছি সো গাপ্পি আসবে রেড টেল প্লাটিনাম গাপ্পিগুলো আসবে কিছু কিছু একজোটিক গাপ্পিগুলো নিব আসলে মিক্সড গাপ্পি তো সবাই পালে কিন্তু একজোটিক গাপ্পি খুব কম পালতেছে সো একজোটিক গাপ্পি পালবো আর লবস্টার আসবে লবস্টার তিন ধরনের লবস্টার আসবে লবস্টারের সাথে কথা বলছি লবস্টার নিয়ে আর অ্যালবিনো প্যারট আসছে সেটা হয়তো বা আপনারা আগের ভিডিওতে দেখছেন অ্যালবিনো প্যারট আর মুরগি আসলে খই খেতে পছন্দ করে না সেই জিনিসটা আমি এই জিনিসটা আমি বুঝতে পারছি আর একটা জিনিস বুঝলাম আসলে মুরগিগুলো আসলে শুকনা খই খেতে একদম পছন্দ করে না মুড়ি যতটা পছন্দ করে সেহেতু হাঁসগুলো দেখি ভেজা খই খেতে কেমন পছন্দ করে সেটাই দেখবো এখন এই যে হাঁসগুলো ভেজা খই খাচ্ছে এখন দেখি জাস্ট এরা কেমন পছন্দ করে সেটাই আমি এখন দেখার বিষয় হাঁসগুলো কেমন খায় খই শুকনা খই এখন মুরগিগুলোও খাচ্ছে সেটাই বুঝি না যখন হাঁস মুরগি একসাথে দিই তখন আসলে সব কিছুই খায় আদারওয়াইজ অন্য কিছু খায় না আসলে একটা জিনিস বুঝলাম খই যদি পানিতে ভিজিয়ে দেওয়া যায় তাইলে আসলে এরা অনেক শখ করে খাবে সো আর একটু দিই এই যে আর একটু দিয়ে দেখলাম এখন দেখি এরা কত শখ করে খায় মুরগিগুলো তো ভেজা জিনিস তো প্রচণ্ড পছন্দ করতেছে বাট হাঁসগুলাও পছন্দ করে হাঁসগুলাই বেশি খাচ্ছে কিন্তু মুরগিগুলাই এরা বেশি ভেজাল করতেছে হাঁসদেরকে আসলে খেতে দেয় না আর ছোটো হাঁসটা তো খাওয়ার কোনো অপরচুনিটি পায় না এরা যে শুরু করছে মুরগিগুলা পুরো রাক্ষস মুরগি হাঁসের খাবার খাচ্ছে কখন হাঁসটা রেগে যাবে আর হাঁসের একটা জিনিস দেখুন এরা সাদা মুরগিকে অ্যালাউ করে বাট অন্যান্য ফার্মে মুরগিদেরকে অ্যালাউ করে না আর এই সাদা মুরগিটা প্রচুর চালাক দেখুন এ আবার একটা কাজ করতেছে নিচে যেগুলো পড়তেছে সেগুলো আবার খাচ্ছে আর খই যেহেতু সবাই খেতে দিচ্ছি তো কবুতররা কেন বাদ যাবে কবুতরদেরকে একটু দিয়ে দেখি এরা খই খায় কিনা সামান্য পরিমাণ খই দিয়ে দেখলাম এরা খাচ্ছে কিনা সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো কিন্তু আশা করি এরা খই খাবে যে এটাকে খই দিয়েছি সো প্রতিটা কবুতরকে খই দেওয়ার পরে আপনাদের সাথে আসতেছি আসলে একাই ক্যামেরা নিয়ে আসলে এইভাবে খই দেওয়া আসলে অনেক কষ্টসাধ্য কাজ আর এখানটায় দেখুন এরা আসলে খই অনেক শখ করেই খাচ্ছে সো বাকিদেরও খই দিয়ে দেখি খই আসলে কেমন খায় এই পেয়ারটাও খই দি খেতে যেহেতু খই খাচ্ছে সো একটু হলেও কনফিডেন্স আসছে এখন সবাই খই খাবে আর এই পেয়ারটাকেও খই দিতে হবে দেখি এই পেয়ারটা কেমন খই খায় আউস এই কবুতরটা আসলে খুব খারাপ কবুতর সালা মোটামুটি সবাইরে খই খাই দিচ্ছি আর এখানটায় দেখুন খরগোশটা পাগলা হয়ে আছে খই খাওয়ার জন্য ওকেও দিব তার আগে আমার বাচ্চাগুলোকে একটু খই খেতে দিয়ে দেখি এরা খই খায় কিনা মোটামুটি সবাইরেই খই দিয়ে দিছি আর এখন পালা হচ্ছে খরগোশটাকে সামান্য পরিমাণ খই দেয়া সামান্য পরিমাণ খই হচ্ছে খরগোশটাকে দিলাম যেহেতু খই সবাই খাচ্ছে সো খরগোশটাও কিছু পরিমাণ খই খাক আর এখানটা আমার মুরগটা আসছে
তো সবাই রে মোটামুটি খই খেতে দিলাম, খই খাইতে দেওয়ার পরে দেখুন অবস্থা, দেখুন এই যে এই কবুতরটা খাচ্ছে, এখানটায় খরগোশটা খই ভালোই খাচ্ছে, হয়তো বা পছন্দ হয়েছে খই, এখানটায় এই কবুতরের বাচ্চাগুলো কবুতরগুলো ভালোই খাচ্ছে খই। আবার টিয়া পাখিতে দেওয়া হয় নাই, এই পেয়ারটাকে দিছে, এই পেয়ারটাও মোটামুটি খাইছে। আবার টিয়া পাখিকে একটু খই দিয়ে দেখি, এই যে টিয়া পাখিরে খই দিলাম, সো দেখি টিয়া পাখিটা খই খায় কিনা, আর পাখিরা তো খাবে না একটু শিওর। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে।